আসসালামু আলাইকুম, আমি ডক্টর এসএম আব্দুর রহমান, সহকারী অধ্যাপক কমিউনিটি মেডিসিন বিভাগ, আদিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজ যশোর। আজ আমি আপনাদের সামনে করোনার স্বাস্থ্যবিধি, গ্রীষ্মের এই স্বাস্থ্যবিধি এবং সর্বোপরি মাহে রমজানের সিয়াম পালনের বিষয়ে কয়েকটা স্বাস্থ্যবার্তা নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমেই আমি করোনা নিয়ে কথা বলবো। কোভিড-19 প্যান্ডেমিক এর দ্বিতীয় ঢেউ আমাদের দেশে এখন বেশ মারাত্মক আকার ধারণ করেছে। এই জন্যে সরকার ইতিমধ্যে লকডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের ভিতরেও অত্যন্ত জরুরি কাজে আমরা প্রয়োজনীয় বিধি মেলে বাইরে যাব। তবে মনে রাখবেন, বাইরে যাওয়ার সময় অবশ্যই আমরা নিয়ম মেনে মাস্ক ব্যবহার করব। বাইরে থাকাকালীন সময়ে আমরা ঘন ঘন হাত স্যানিটাইজ করব এবং সবসময় চেষ্টা করব সামাজিক দূরত্ব যেন 6 ফুট আমরা রক্ষা করতে পারি। তাহলে আমরা করোনার সংক্রমণ থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারব। বাসায় এসে আমরা প্রথমেই 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে ফেলব, তারপরে আমাদের ঘরোয়া কাজে মনোনিবেশ করতে পারব। আপনারা মনে রাখবেন, বাইরে থাকাকালীন আমরা হাত স্যানিটাইজ করার পরে সাবান দিয়ে না ধোয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই হাত, চোখ, নাক, কান এবং মুখে স্পর্শ করব না। কারণ স্যানিটাইজের ভিতর এমন কিছু উপাদান থাকে যা চোখে, কানে, নাকে বা মুখে লাগলে প্রদাহের সৃষ্টি হতে পারে। এবার আমরা গ্রীষ্মের স্বাস্থ্যবিধি, আপনারা জানেন বাংলাদেশ এখন একটা প্রচণ্ড তাপদাহের ভিতর দিয়ে যাচ্ছে, অতিক্রম করছে। বিগত 7 বছরের ভিতরে বাংলাদেশে এমন উচ্চ তাপমাত্রা কখনো পরিলক্ষিত হয়নি। এই তাপে আমাদের শরীর থেকে ঘামের মাধ্যমে পানি এবং অত্যন্ত প্রয়োজনীয় সোডিয়াম ক্লোরাইড বেরিয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে এই পানি এবং সোডিয়াম ক্লোরাইডের প্রতিস্থাপনের জন্য আমরা ডাবের পানি খাব, লেবু জলের শরবত খাব এবং আমরা ঠান্ডা জায়গায় থাকবো যাতে শরীর বেশি বেশি না ঘামে। পয়লা বৈশাখ থেকেই আমাদের দেশে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। আমরা মুসলিম উম্মার সমস্ত মানুষ অত্যন্ত সুন্দরভাবে সিয়াম পালন করে যাচ্ছি। এই সিয়াম পালনকালে আমাদের কিছু স্বাস্থ্যবিধি মানা উচিত। যেমন আমরা ভোররাতে থেকে সন্ধ্যা পর্যন্ত যেহেতু কোনো খাবার খাই না, কোনো পানীয় পান করতে পারি না, বিধায় আমাদের শরীর থেকে যে পরিমাণ পানি বেরিয়ে যাচ্ছে সেটাকে প্রতিস্থাপন করা আমাদের ইফতারিতে একান্ত অপরিহার্য। তাই ইফতারিতে আমাদের দেশি ফলের জুস একটা উপাদেয় পানীয় হিসাবে আমরা ব্যবহার করতে পারি, যা দিয়ে আমাদের পানি, ভিটামিনস, মিনারালস এবং ফাইবার্সের চাহিদা পূরণ করা যেতে পারে। এখন তরমুজের সময় তরমুজ, বাঙি, পেঁপে, বেল এই জাতীয় ফলগুলোর জুস বা শরবত অত্যন্ত সুমিষ্ট এবং উপাদেয়। এ দিয়ে একসঙ্গে পানি, ভিটামিনস, মিনারালস এবং ফাইবারের চাহিদা পূরণ সম্ভব। একান্তই যদি আমাদের কারোর এগুলো সংগ্রহ করা সম্ভব না হয়, তাহলে আমরা ইফতারিতে লবণ, লেবু জলের শরবত পান করব। এতে অন্ততপক্ষে আমাদের পানি এবং সোডিয়াম ক্লোরাইডের ঘাটতিটা পূরণ হবে এবং আমরা সুস্থ থেকে সুন্দরভাবে আমাদের শরীরকে ঠিক রেখে সিয়াম সাধনা পালন করতে পারব। সবাইকে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।